আজ আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন, যারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম বিগত এই 18ই অক্টোবর বাস্তবতা যে আন্দোলন সংগ্রামে তারা রাজপথে বলিষ্ঠ ভূমিকার কারণে কারাবরণ করতে হয়েছে, অনেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। আমাদের সাবেক ছাত্র দলের অনেক নেতাকর্মী রয়েছে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই ঢাকার রাজপথে যুব দলের যে কর্মসূচি ছিল বেশ নাম জনক কার্যক্রমে কর্মসূচি সফল করেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, সর্বশেষ শেখ হাসিনা পতনের যে আন্দোলন সংগ্রামে ডাক দিবেন দেশ নাম জনাব তারেক রহমান, সেখানে আমাদের জাতীয় যুব দলের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকার রাজপথে বাংলাদেশ জাতীয় ছাত্র দল লড়াই করবে, সংগ্রাম করবে বাংলাদেশের ভূলুণ্ঠিত গণতন্ত্র আমরাই পুনরুদ্ধার করবই 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 ইনশাআল্লাহ। সেই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।